সাতের দশকের এক উত্তাল সময়, নকশাল আন্দোলনের জোয়ার তখন ক্রমশ স্তিমিত। খোলা মঞ্চে ডাকিয়ে গান গেয়ে বেড়াচ্ছে বেশ কিছু তরুণ, তৈরি হচ্ছে নতুন সুর গানের ভাষা, ব্যান্ড কনসেপ্টের সঙ্গে একটু একটু করে পরিচিত হচ্ছে বাঙালি শ্রোতা। মহিলের ঘোড়াগুলি বেঁধে দিয়েছে সেই পৃথিবীর সুর। স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমের বোকা বাক্সতে বন্দি দর্শকদের ঘোর ভাঙাচ্ছে মহিনের কথা। পাশ্চাত্য বিটলস, পিঙ্ক ফ্লয়েড, লেনন, ডিলান শুনেছেন কেউ কেউ, কিন্তু তখন তা একেবারেই সংখ্যালঘু। ক্রমেই তখন বদলাচ্ছে সময়। ছয় ও সাতের দশকের প্রথম দিকে মার্কিন মুলুক ও ইংল্যান্ডে প্রথম এই ধারার শুরু। সাইকেডেলিক রক ও ব্লুজ রক থেকে তৈরি হয়েছে নতুন এই গানের ধারা। নয় দশকে জনপ্রিয় হয় নু মেটাল। এক্সট্রিম মেটালের সঙ্গে হার্ডকোর পাঙ্ক মিশে তৈরি হয় এই মেটালিক গান। বাংলায় ফের জোট বাঁধছে মেটাল ব্যান্ডের কারিগররা। শহরে গিয়ে এক প্রেক্ষা গিয়ে দাঁড়িয়ে গান গাইল বিভিন্ন বাংলা ব্যান্ড। ব্যান্ডের নামেও এসছে নতুনত্ব, যেমন আত্মহত্যা ব্যান্ড। আত্মহত্যা কথাটা খুব সুপারফিশিয়াল, লোকেরা এক ঝটকায় করে ফেলে, কিন্তু সব লোকের কাছে যদি আত্মহত্যার বিভৎসতাটা এবং আত্মহত্যার মধ্যে যে স্ট্রাগলটা, ওই স্থিতিতে পৌঁছানোর স্ট্রাগলটা মানুষকে একবার দেখানো যায়, সেই মানুষটি অন্তত জীবনে আর কোনো দিন আত্মহত্যা করতে চাইবে না। সো দিস ইফোর্ট, এই ধরনের মিউজিকটা এরকমভাবেও কাজ করতে পারে যদি মানুষ এর মধ্যে ডিপলি ঢোকে। বাংলা ব্যান্ডের সংখ্যা তো বাড়ছে দিন দিন, কিন্তু দর্শক মন জয় করতে পারছে কি? নতুন গান প্রচুর হচ্ছে, সেটা শোনার পথটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জন্য একটা দর্শকদেরও দায়িত্ব একটু ইন্টারনেটে গিয়ে খোঁজা। আগে যখন আমরা ছোট ছিলাম, যত নতুন গান বেরোতো সব শোনা যেত, সেটা আজকে সিনেমার গান হোক কি আজকে একটা লোকের নিজস্ব গান হোক। গান, ভালোবেসে গান, চন্দ্রবিন্দুর এই জনপ্রিয় গানকেই স্লোগান করে এগোতে চাইছে মেটাল ব্যান্ডের কারিগররা। নতুন ভাষা, নতুন সুর তৈরির চেষ্টাও চলছে নির্জনে, হৃদয়ের আড্ডাখানায়। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।